অসম দুর্দান্ত খুব সুন্দর খড়গপুরে যে এত সুন্দর জায়গা রয়েছে ভাবতেই পারি গুড আফটারনুন ইন্টারনেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে 20 জুন 2021 এখন সময় হচ্ছে বিকেল 3:45 বাজে তো গুড আফটারনুন ফ্রম ভেটিয়া ওয়াটারফল ভেটিয়া জলপ্রপাত এখন আমি দাঁড়িয়ে আছি খড়গপুর কিশিয়ারি স্টেট হাইওয়ের চামরুসাইতে আমি এখন দাঁড়িয়ে আছি তো খড়গপুরের আমি প্রেমবাজার এলাকা থেকে আমি প্রায় এখন চলে এসেছি আপনার 6 কিলোমিটার চলে এসেছি তো আজকে আমি যাব এখন ভেটিয়া বাঁধ তো এখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম তো উনি বললেন সামনে গিয়ে একটা জায়গা উনি একটা দেখালেন কিছুটা আর 1 কিলোমিটার মধ্যে এগিয়ে গিয়ে বাম দিকে ঢুকতে হবে তো চলুন আমি আপনাকে দেখাচ্ছি চামরুসাইটা ছোট্ট একটা খুবই ছোট একটা বাসস্ট্যান্ড ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্তর্গত যেখানে দোকানে জিজ্ঞেস করি ভেটিয়া বাসটা কোন দিকে বলছি ভেটিয়া বাঁধটা কোন দিকে ভেটিয়া বাঁধ ভেটিয়া বাঁধ বাঁধ না 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 ওই যে ভেটিয়া আপনি কোন জায়গায় যাবেন বলুন জল যেখানে জল পড়ছে দেখতে ভেটিয়া যেখানে জল পড়ছে ও হো আচ্ছা এই এই রাস্তাটা দেখতে এই যে মাটির রাস্তাটা আছে বাম পাশে মাটির রাস্তাটা কতটা যেতে এখান থেকে কতটা 2-3 কিলোমিটার না না 3 কিলোমিটার রাস্তা হলো তো হ্যাঁ রাস্তা আচ্ছা থ্যাংক ইউ তো আমাকে একজন বললেন যে এইখান থেকে গেলে 2 কিলোমিটার রাস্তা আর নাহলে ঘুরে যেতে হলে 8 কিলোমিটার ঘুরতে হবে তো আমি ভেতর দিক দিয়ে যাচ্ছি এই যে গ্রামের রাস্তাটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি মানে চামরুসাই থেকে আমি বাম দিকে টার্ন নিলাম এই গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি লালমাটির রাস্তা ও আচ্ছা কিছুটা আসার পরে দেখুন কংক্রিটের ঢালাই রাস্তা শুরু হয়ে গেল আচ্ছা তাহলে মোটামুটি এই রাস্তায় তো বুঝতেই পারছেন এই রাস্তায় মোটরসাইকেল বা ছোট প্রাইভেট কার কোনো কিছুরই অসুবিধা হবে না আর এইদিকে কিন্তু একটা জিনিস খুব দেখা যায় সেটা আপনারা হয়তো লক্ষ্য করছেন কারণ দূরে দেখুন এই দূরে মানে গরু চড়ে বেড়াচ্ছে তো এই যে এখানে দূরে এই গরু চড়ে বেড়ানোর কনসেপ্টটা আমাদের আমাদের মানে আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের ছোটোবেলায় ছিল এখন এটা হারিয়ে গেছে কিন্তু এটা এইখানটায় গেলে দেখা যায় আর বৃষ্টি হয়েছে পুরো একটু সবুজে সবুজ হয়ে গেছে এই দুর্গা ঘাসগুলো বাবু যে অন্য ছোটো ছোটো ঘাসগুলো আচ্ছা এখানে একটি মেন মোয়াম রাস্তাটা মানে যেটা মনে হয় ভেটিয়া মাঠে মাঠের দিকে চলে গেছে আমি সেই রাস্তাটায় উঠছি আর এই জায়গাটা বাম দিকটা দেখুন একটা বড় ফুটবল খেলার মাঠ আছে পাশে ইন্দ্রনারায়ণ ক্লাব তো এর পাশ দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি ভেটিয়া বাঁধের দিকে মোটামুটি আপনি খেয়াল রাখবেন যে ফুটবল খেলার পাশ দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি ফুটবল খেলার যে মাঠের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি ভেটিয়া বাঁধের দিকে ভালোই হলো আমি যদি ঘুরপথে যেটা যেটা রাস্তা আছে সেটাই গেলে শুধু হতো আপনাদের শুধু রাস্তায় দেখানো হতো
কিন্তু এরকম গ্রামের সৌন্দর্য হয়তো আপনাদের এরকম দেখাতে পারতাম না। তো এটাই একটা এদিক দিয়ে আসার একটা আমার খুব সুবিধাও হলো, মানে কিছু নতুন জিনিস আপনাদের দেখাতে পারছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রাস্তায় ঘটনাচক্রে আমি কোনোদিনই আসিনি, এই প্রথম আপনাদের সঙ্গে সঙ্গে আমি আজকে এই রাস্তায় প্রথম আসছি। আচ্ছা, কিছুটা মোড়ান রাস্তার পরে আবার দেখছি পিচ রাস্তা শুরু হয়ে গেছে। তো যে এই যে এলাকাটা, এটা হচ্ছে আপনার ভেটিয়া গ্রাম পঞ্চায়েত। ও মাই গড, যদি আপনারা ওই রাস্তা দিয়ে আসেন আপনাদের দেখুন ডান দিকটা আপনাদের পুরো দেখা হয়ে যাবে, পুরো শাল ঘন শালের জঙ্গল। কি সুন্দর, ডান দিকে তাকিয়ে দেখুন কি সুন্দর ঘন জঙ্গল। ও মাই গড, এখানে যে এত সুন্দর আছে, মানে এত বিউটিফুল জায়গা, জাস্ট খড়গপুর থেকে মানে টাউন থেকে একটু এগিয়ে এলে আসাই হন ওদিকে আর কি। এত সুন্দর জায়গা ভাবা যায় না আর কি। দাদা, যে ভেটিয়া বাঁধে যে জলটা পড়ে কোন জায়গা গো? কোন দিক দিয়ে যাবো? ওই যে ওই যে ভদ্রলোক যাচ্ছেন ওই রাস্তাটা তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই জায়গাটার নাম কি? গ্রামটা ভেটিয়া? আচ্ছা 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 আচ্ছা। আর এই যে শালের জঙ্গলটা, এই জঙ্গলটার নাম কি? ভেটিয়ার জঙ্গল, পুরো 65 বিঘা আছে। 65 বিঘা ভেটিয়ার জঙ্গল। তো আমি পৌঁছে গেছি, এই হচ্ছে 65 বিঘে ভেটিয়ার জঙ্গল। এই যে বট গাছটা আছে এইখান দিয়েই নামতে হবে। না, মোটরসাইকেল আর যাবে না। ফাইনালি আমি পৌঁছে গেছি ভেটিয়া, যে ভেটিয়া বাঁধ বা ভেটিয়া ওয়াটারফলে। এইটা পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার পিচ রাস্তা। আর বাইকটা যেহেতু মাঝখানে একটা ওয়াটার ক্রসিং আছে, তো সেই কারণে আপনারা নিশ্চয়ই দেখলেন আমি কীভাবে এটা ক্রস করেছি। আমার বাইকটা ওপাশে আছে আর এই ওয়াটার ক্রসিংটা পেরিয়ে, বেশি জল নেই, ওই সামান্য হাঁটু অবধিও পৌঁছাচ্ছে না, তো জল আছে। আর এই জাস্ট একটা মাঠ, জাস্ট 100 মিটার 100 ফুট এগিয়ে গেলেই হচ্ছে ভেটিয়া বাঁধের যে ওয়াটারফল আছে। চলুন দেখাই আপনাকে। মাই গড, মানে আচ্ছা আরেকটা কথা এখানে বলে দিই, আমার চামড়ুসাই থেকে যে এখানে অবধি এলাম, তো চামড়ুসাই আমি যেখান থেকে আমি ভেঙে, মানে যেখান থেকে আমি লেফট টার্ন নিলাম, তো সেখান থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এই পেছন দিকটা হচ্ছে ড্যাম, এটা হচ্ছে ড্যাম। আমি তো যেটা এখানে স্থানীয় আমি একজনকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলছিলেন যে এই জলটি যে আপনি যে এই যে আমার যেদিকে আঙুল আমি দেখাচ্ছি, ওই দিকে যে গ্রামগুলো দেখা যাচ্ছে এই বৃষ্টিকালের সময় এই জলটাকে এখানে রিজার্ভ হয়ে থাকে, এই জলগুলো ওই দিকটা চলে যায় আর কি, চাষাবাদের জন্য চলে যায়। আর এই জায়গাটা মোটামুটি বলতে গেলে এই স্থানীয় লেভেলে পপুলার হয়েছে, কারণ আমি দেখছি কাছে সালুয়া থেকে অনেকে এসছেন আজকে রবিবারের বিকালবেলা ঘুরতে।
অসম দুর্দান্ত খুব সুন্দর এখানে মানে খড়গপুরের কাছাকাছি যে এত সুন্দর একটা লোকেশন আছে সে না দেখলে আপনার ভয় যাবে না আপনারা অবশ্যই আসবেন এখানে দেখার জন্য খুব সুন্দর এইটা বেসিক্যালি মানে আপনার যখন বর্ষাকাল হয় তখন এখানে প্রচুর জল থাকে অন্য সময়ে এতটা জল আপনি পাবেন না তো বেসিক্যালি এই সিজনটা যদি আপনি আসেন ইট ইজ কোয়াইট অসম মানে দুর্দান্ত জায়গা দেখার মতন জায়গা আর সত্যি না এলে মানে আমি বুঝাতে পারবো মানে আসবেন এসে দেখবেন কেমন লাগছে আমার নাম হলো অভিজিৎ রক্ষিত আমি খড়গপুরেই থাকি তো যারা খড়গপুর বা মেদিনীপুরবাসী যারা আছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনারা একবেলা সময় বের করে এখানে আসেন ইটস সো অ্যামেজিং সো বিউটিফুল মানে এত কাছাকাছি যে এত সুন্দর একটি ওয়াটারফল আছে ইটস আনবিলিভেবল তবে আপনি যদি এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসেন তবে আমার মনে হয় আপনার এই ওয়াটারফলের পাশে এই যে পাথরের উপরে বসে আপনার পুরো বিকালটার যে সময়টা কোন দিক দিয়ে চলে যাবে মানে সেটা মানে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আর কি আর পেছন দিকে দেখছি একটা বাচ্চা ছেলে তো এই যে দেখুন পাথরে শুয়ে পড়ছে শুয়ে শুয়ে চান করছে সঙ্গে তার দিদি আছে মানে দিদি হাত ধরে রেখেছে কিন্তু জলের স্রোত এই লাস্ট যে সাত আট দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য জলের স্রোতটা খুবই ভালোই আছে এই গত এক সপ্তাহ হলো এই জলটা বেড়েছে এখানকার স্থানীয় আরেকজন আমাকে যেটা বললেন যে যখন আরও যখন বৃষ্টি হবে মানে ধরুন জুলাই আগস্টের দিকে তখন নাকি এই যে এই যে পাথরগুলো যেগুলো এখনও জল যেগুলোতে এখনও আসেনি এইগুলো সব নাকি আপনার জলে পরিপূর্ণ হয়ে যায় আর কি এরকম জায়গা খুব কম আছে আমি এখানে না আসো এখানে এসে আমিও খুব এনজয় করি এমনি ফ্রেন্ডদের সাথে আমরা তিনজন আজকে এমনি তো ফ্রেন্ডরা ঘুরতে এসেছি আচ্ছা আচ্ছা এখানে বন্ধুদেরকে নিয়ে এসে ঘুরে মজা আছে আমি খড়গপুর তালবাগিচা থেকে জিতেন দত্ত আমিও খড়গপুর তালবাগিচা থেকে আমার নাম সুজিত মজুমদার সুজিত মজুমদার হ্যাঁ আমি রবীন্দ্রপল্লী খড়গপুর আমার নাম নবীন দে তো আমি এটাই আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে আসতে পারেন এখানে এসে একবেলা সময় কাটাতে পারেন কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কারণ সাবধান কেন জলে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এলে বা আপনারা এলে একটু চেষ্টা করবেন যাতে জলের স্রোতটা কোথায় আছে স্থানীয় লোককে জিজ্ঞেস করবেন আমি সবসময় বলবো কারণ আমাকে স্থানীয় একজন বললেন যে দাদা আপনি আমি বলছিলাম ওদিক দিয়ে আমি যাবো উনি বললেন না ওদিক দিয়ে যাবেন না ওদিকে পাথর আছে আর এই দিক দিয়ে বললেন যে এদিক দিয়ে যেতে পারেন ওপারে যেতে পারেন কিন্তু এটা প্রচণ্ড পিচ্ছিল আছে সেটা কিন্তু মাথায় রাখবেন তো সেই জন্য বলছি যখন আপনারা এখানে আসবেন স্থানীয় লোককে জিজ্ঞেস করবেন যে এটা কোন দিক দিয়ে যাবেন বা কীভাবে কী করবেন বা কারণ ওনারা মোটামুটি এখানে প্রত্যেক দিন আসেন চান করেন এখানে কিছুক্ষণ আগে তিনজন বাচ্চা ছেলে চান করছিলো স্থানীয় কয়েকজন চান করছিলেন আর হচ্ছে আজকে রবিবার বিকেল হওয়ার জন্য আমি দেখছি কিন্তু এখানে অনেকে এসেছেন আর কি আমি আপনাদের একবার এই জায়গাটার একবার পুরো চারদিকের একবার পুরো 360 ডিগ্রি একটা ভিউ দেখিয়ে দিচ্ছি
আজকে আমি জাস্ট এখনই এসেছি, আজকেই দেখুন কী অবস্থা হয়েছে, এই দেখুন আজকেই ফেলে গেছে। মানে আমরা মানুষ, আমরা যেখানে যাব আমাদের বলে আমাদের স্মৃতিচিহ্ন আমরা ফেলে যেতে চাই না, ওই আর কি, আমরা আমাদের স্মৃতিচিহ্ন ফেলে দিয়ে গেছি আর কি। এইগুলো এই সমস্ত আনএক্সপ্লোর জায়গা, অফবিট জায়গা, এইগুলোতে করে এসে প্রকৃতির উপর অত্যাচার করাটা আমাদের মনে হয় সঠিক নয় আর কি। তো এইগুলো একটু আমাদের নিজেদের ভাবা উচিত, নিজেদের আচরণের পরিবর্তন করা উচিত। আমার সবার কাছে অনুরোধ, এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে আগামী দিনে লোকজন এলে, আজকে যেমন আমি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি, আগামী দিনেও যদি কেউ এখানে আসে উনিও এই জায়গাটা খুব সুন্দর দেখতে পারবেন, এটুকু অনুরোধ। যাই হোক, অনেক বেলা হয়ে গেল, এবার বেরোনো যাক এখান থেকে। আমি এখন ভেটিয়া বাঁধে যে ওয়াটারফল আছে, তো সেখান থেকে আমি এখন চামড়ুসাই দিকে চলে এসেছি। রাস্তার মাঝে এই যেখানে যাওয়ার সময় ফাঁকা মাঠটা দেখাচ্ছিলাম, আমি সেই সেখানে এখন পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, এবং আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বাই বাই, আবার দেখা হবে।